আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد প্রিয় দর্শক, হাদিসের ভাষায় দাজ্জাল পরিচিতি ও তার কীর্তিকলাপ সম্পর্কিত আমরা একটি সিরিজ ভিডিও করতে যাচ্ছি। আজকে প্রথম পর্বে আমরা দাজ্জাল শব্দের ব্যবচ্ছেদ, অর্থাৎ দাজ্জাল শব্দটি কোথা থেকে উৎপত্তি এবং এই দাজ্জাল শব্দের অর্থ কি এটা জানব, এবং দাজ্জালের আগমনে কি কি ঘটবে পৃথিবীতে সে বিষয়ে আমরা জানব। দাজ্জাল শব্দটি আরবি দাজলুন ধাতুমূল থেকে নির্গত, এর অর্থ প্রতারণা করা, মিথ্যা বলা। সুতরাং দাজ্জাল শব্দের অর্থ প্রতারক, মিথ্যুক এবং ভণ্ড। দাজ্জালকে মাসিহে দাজ্জালও বলা হয়। মাসিহ শব্দের আবিধানিক অর্থ এমন জিনিস যা মর্দন করা হয়েছে, যেহেতু দাজ্জালের চক্ষু মর্দিত বা বিকৃত অবস্থায় থাকবে তাই তাকে মাসিহে দাজ্জাল বলে অভিহিত করা হয়। আর ঈসা আলাইহিসসালাম রুগ্ন ব্যক্তিকে হাত দ্বারা মর্দন করে দিলে সে সুস্থ হয়ে যেত, অর্থাৎ ঈসা আলাইহিসসালাম কোনো রুগ্ন ব্যক্তিকে হাত দ্বারা স্পর্শ করে তার শরীরে যদি হাত বুলিয়ে দিত তাহলে সেই ব্যক্তি সুস্থতা লাভ করত। এই জন্য ঈসা আলাইহিসসালামকেও ঈসা মসিহ বলা হয়ে থাকে। এ বিষয়ে আরও উক্তি রয়েছে, তবে শব্দটির উচ্চারণ বিষয়ে বিভিন্ন অভিমত পাওয়া যায়। কেউ বলেন মিসিহে দাজ্জাল, কেউ বলেন মিসিহে দাজ্জাল, আবার কেউ কেউ বলেন মাসিহে দাজ্জাল। তবে এই অভিমতগুলো তেমন সবল নয়। দাজ্জাল আগমনের পূর্বের অবস্থা কেমন হবে এ ব্যাপারে একটি হাদিস রয়েছে, আসমা বিনতে ইয়াজিদ আনসারিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার ঘরে অবস্থান করছিলাম, তখন তিনি দাজ্জাল বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন, দাজ্জালের আবির্ভাবের পূর্বে 3টি বৎসর এমন হবে যে প্রথম বৎসর আকাশ তার 1/3 বৃষ্টি বন্ধ করে দিবে, ভূমি তার 1/3 ফসল উৎপাদন বন্ধ করে দিবে, দ্বিতীয় বৎসর আকাশ তার 2/3 বৃষ্টি বন্ধ করে দিবে, ভূমি তার 2/3 ফসল উৎপাদন বন্ধ করে দিবে, তৃতীয় বৎসর আকাশ তার পরিপূর্ণ বৃষ্টি বন্ধ করে দিবে, পাশাপাশি ভূমিও তার ফসল উৎপাদন পরিপূর্ণরূপে বন্ধ করে দিবে, ফলে সুস্থ ও অসুস্থ সকল গরু ছাগল এবং সকল প্রাণীর প্রাণহানি ঘটবে। হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে, হাদিস নং 27568। তো বন্ধুরা, প্রথম পর্বে আমরা এটুকুই আলোচনা করলাম। দাজ্জাল সম্পর্কিত ধারাবাহিক পর্বগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।